সুখাদ্য খাইতে খাইতে মানুষের শরীর হৃষ্টপুষ্ট হয়, শক্তিওয়ালা হয়, সতেজ হয়। আর কুখাদ্য খাইতে খাইতে মানুষের শরীর রুগ্ন হয়, অসুস্থ হয়। এবার বুঝি থাকলে আমাকে একটু বলেন, দুধ সুখাদ্য না কুখাদ্য? মদ সুখাদ্য না কুখাদ্য? দুধ খাইতে খাইতে শরীর শক্তিমান হয়, আর মদ খাইতে খাইতে অসুস্থ হয়। কি হয়? অসুস্থ হয়। ঠিক তদ্রূপ এবাদত বন্দেগী করতে করতে মানুষের কলব শক্তিমান হয়, আর গুনাহ করতে করতে মানুষের কলব রুগ্ন আর অসুস্থ হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেই দুইটা জিনিস নিয়ে তোমরা বাহাদুরি করো, যেই দুইটা জিনিসের পিছনে তোমরা জীবনটা বিলিয়ে দাও, একটা সন্তান আর একটা সম্পদ। ঠিক আছে নি? মাল আল আওলাদ, মাল আর আওলাদ, মাল আর বানুন, সন্তান মানি পুত্র সন্তান, বানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই দুইটাই তোমাদের কেয়ামতের ময়দানে দুই পয়সার উপকারেও আসবে না, দুই পয়সার উপকারেও আসবে না। উপকারে কি আসবে? যদি তুমি আমার কাছে একটা কলবে সালিম নিয়ে আসতে পারো, রোগমুক্ত, সুস্থ, সালামত আলা একটা অন্তর, একটা কলব যদি নিয়ে আসতে পারো, এটা তোমার উপকারে আসবে। এতে করে বোঝা যায়, মানুষের শরীর অসুস্থ হলে যেরকম চিকিৎসা করা লাগে, কলবটা অসুস্থ হলেও চিকিৎসা করা লাগে। দোস্ত, আপনারা আমাকে বলেন, আপনারা আপেল কিনেন? আপেল আপেল কিনার সময় প্রত্যেকটা আপেলের উল্টাইয়া উল্টাইয়া একটু দেখেন না, পচা আছে কিনা? জি। মাছ কিনার সময় একটু টিপিয়া দেখেন না, পচা কিনা? যদি মনে হয় পচা, সেই আপেলটা আপনি কিনেন, সেই মাছটা কিনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, কেয়ামতের ময়দানে তোর ওই রোগে ধরা পচা ফোকায় ধরা কলব আমি গ্রহণ করব না। বিদায়, মৃত্যুশয্যায় শায়িত হওয়ার আগে তুমি শরীর যেরকম চিকিৎসা করো, কলবকে এরকম চিকিৎসা করি সুস্থ বানাইয়া তোই মৃত্যুশয্যায় তোমাকে শায়িত হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সব মানুষে সফলতা চায়, ঠিক না? বেঠিক। ব্যর্থতা কেউ চায় না, কিন্তু আফসোসের বিষয় হল দুনিয়ার মানুষ যেই জিনিসগুলাকে সফলতার মাপকাঠি বানিয়ে রেখেছে ওইগুলো আসলে সফলতার মাপকাঠি নয়। কি? এক নম্বর, মানুষ সফলতার মাপকাঠি বানিয়ে রেখেছে টাকা, ঠিক না? বেঠিক। মানুষ মনে করে টাকা যে বেশি রুজি করতে পারছে, যে বেশি টাকার মালিক হইতে পারছে, সেই লোকটা সফল। দেখেন, আমাদের দেশে একটা মানুষের যদি দুইটা ছেলে থাকে, বড় ছেলেটা তেমন বেশি টাকা পয়সা রোজগার করতে পারে নাই, ঘরে বাড়িতে থাকে, চাষবাস দেখে। ছোট ছেলেটা হারামে হালালে রুজি করিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখন আব্বাই কয়, আমার ছোট ছেলেটা সফল, বড় ছেলেটা ব্যর্থ, এটা কোনো কাজের না, ঠিক না? বেঠিক। কি কারণে কয়? টাকার কারণে। যেটা টাকা বেশি রুজি করতে পারছে সেটা বলে সফল, আর যেটা টাকা বেশি রুজি করতে পারে নাই সেটা বলে ব্যর্থ। আরেকটা জিনিসকে দুনিয়ার মানুষের সফলতার মাপকাঠি মনে করে, সেটা হলো বড় বড় কতগুলো ডিগ্রির সার্টিফিকেট, বড় বড় কতগুলো ডিগ্রির সার্টিফিকেট।
উনার ছেলেটা বারেট ল পাস করছে, উনার ছেলেটা সিএ চার্টার্ড অ্যাকাউন্টিং পাস করছে, উনার ছেলেটা বিসিএস পাস করছে। উনি মানুষের কাছে গল্প করে আমার ছেলেটা সফল, আমার ছেলেটা সফল। আসলে ভুল, এই বড় বড় ডিগ্রির সার্টিফিকেটগুলো অর্জন করা সফলতা নয়। মানুষ সফলতার মাপকাঠি বানিয়ে রাখছে বড় বড় কতগুলা ক্ষমতা আর বড় কতগুলা গদি আর চেয়ার পাওয়াকে। আসলে ভুল, বড় ক্ষমতার মালিক হওয়া, বড় গদির মালিক হওয়া, বড় চেয়ারের মালিক হওয়া, বড় পদবীর মালিক হওয়া, এটা সফলতা না। আল্লাহু আকবার। কেন না? এই সফলতা লাস্টিং পাওয়ার নাই, লাস্টিং পাওয়ার বুঝে থাকলে বলুন না, টাকার লাস্টিং পাওয়ার আছে নি? ইয়ে তেরি সব মাল দৌলত, ইয়ে তেরি শাহি মহল, ইয়া তুজকো ছোড়ে দেগা, ইয়া উসে ছোড়েগা তু। ও দুনিয়াদারগণ, ও মালের পিছনে ঘুরনেওয়ালা, মনে রাখিও, এমন একটা সময় আসবে হয় মাল তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তুমি দেউলিয়া হইয়া যাবে। আপনাদের চোখের সামনে এরকম দৃষ্টান্ত আছে কিনা আমি জানি না, আমার চোখের সামনে আছে। বাংলাদেশে আমি অনেক ইন্ডাস্ট্রিয়াল দেখেছি, অনেক কারখানার মালিক দেখছি, শেষ পর্যন্ত ব্যাংকের দেনা শোধ করতে না পারিয়া দেউলিয়া হইয়া সব কিছু ছাড়ি বিদেশে চলে গেছে। শুধু তাই নয়, এমন অনেক কোটিপতিও আছে আমার নজরে, যে কোটি টাকা সব শেষ হইয়া শেষ পর্যন্ত রাস্তায় ভিক্ষা করে। ইয়া ও তুজকো ছোড়ে দেগা, ইয়া উসে ছোড়েগা তু। আর যদি কিছু নাও হয়, অন্তত শেষ পর্যন্ত এমন একটা সময় আসবে মাল তোমাকে যদি নাও ছাড়ে, তুমি মাল ছাড়ি দিতে হবে। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কাফনের কাপড় যেটা পরিধান করি কবরে যাবেন সেটাতে পকেট আছে? কিছু নিয়ে যাওয়া যাবে ফেরেশতাদেরকে ঘুষ দেওয়ার জন্য? জি, তাহলে হয় মালে তোমাকে ছাড়বে, না হলে তুমি মাল ছাড়বা। আমার বেহরা দোস্ত আবাব, ঠিক ক্ষমতাও এরকম ক্ষমতা, ক্ষমতা আমাদের চোখের সামনে অল্প বয়সে আমরা অনেক তো দেখলাম অনেক ক্ষমতাশালীদেরকে। আজকে কপালে ফুলের মালা জুটে, দুই দিন পরে কপালে জুটে জুতার মালা। আজকে যেই পুলিশ সেলিউট মারে, সেই পুলিশে আবার দুই দিন পরে জেলখানায় নিয়া রিমান্ডে নিয়া বেতায়। দোস্ত, 9 বৎসরের রাষ্ট্রপ্রধান আর পরবর্তী 5 বৎসর 14 শিখের ভিতরে, এই কাজগুলো কি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া বুঝায় না যে ক্ষমতার লাস্টিং পাওয়ার নাই? তাহলে এটা সফলতা হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আসল সফলতা কি তুমি জানো না? আসল সফলতা হইল মৃত্যুশয্যার সফলতা। মৃত্যুশয্যায় যখন তুমি শায়িত হইবা, তখন তোমার কলবটা যত রকমের আভ্যন্তরীণ রোগ আছে, এই আভ্যন্তরীণ রোগগুলার থেকে চিকিৎসা কইরা পবিত্র বানাইয়া যদি মৃত্যুশয্যায় শায়িত হইতে পারলা, তাহলে তুমি সফল। তাহলে তুমি কি সফল? অদস্ত, আমরা সবাই আমাদের কলবকে আভ্যন্তরীণ রোগের থেকে চিকিৎসা করিয়া পবিত্র বানাইয়া মৃত্যুশয্যায় শায়িত হইতে চাই, তাহলে চিকিৎসা করা লাগবে না? দোস্ত আহবাবেরা, চলেন একটু পরামর্শ করি কেমনে চিকিৎসা করা যায় কলবকে। চিকিৎসা করার জন্য আগে রোগ ধরা লাগে। আগে কী ধরা লাগে দেখেন না? আমাদের দেশের ডাক্তার সাহেবদের কাছে একটা রুগী নিয়ে গেলে
ডাক্তার সাহেব টেস্ট লিখে দে। কি লিখে দে? টেস্ট। হ্যাঁ, টেস্ট কেন লেখে? রোগ নির্ণয় করার জন্য। রোগটা ধরা পড়লে এবার ঔষধ লিখতে সুবিধা, ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার। তবে একটা কথা আছে, একটা রোগীর রোগ ধরার জন্য যেখানে দুইটা টেস্ট দেওয়া যথেষ্ট, সেখানে যদি দশটা টেস্ট লিখে দে, একটা রোগীর রোগ ধরার জন্য যেখানে একটা টেস্ট যথেষ্ট, সেখানে যদি পাঁচটা লিখে দে। কেন লিখে জানেন আমার ভাইয়েরা? যেই প্যাথোলজি থেকে, যেই ডায়াগনস্টিক থেকে টেস্ট করাবে, সেখান থেকে এই টেস্টগুলার উপরে প্যাথোলজিওয়ালা ডায়াগনস্টিকওয়ালা যে কস্টিং নেবে, তার উপরে 40% কমিশন ওই ডাক্তার সাহেবের। কয় পার্সেন্ট? 40%। আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি কেমনে জানেন? আমি তো ঢাকায় জুমা পড়াই আজকে 22 বছর। তা আমার কিছু মহিব্বিন ডাক্তাররা আছে না, আমার যখন কোনো টেস্টের প্রয়োজন হয় তা আমি ওই মহিব্বিন ডাক্তারদের থেকে লেখাই আনি। ডাক্তার সাহেব টেস্টগুলা লিখে নিচে দিই, লেখে 40% ডিসকাউন্ট। 40% ডিসকাউন্ট। আমার ভাইরা, যেই ডায়াগনস্টিক সেন্টারে আমি টেস্ট করাই, ওরা আগে টেস্টের কস্ট হিসাব করিয়া এর থেকে 40% আমার থেকে কম নেয়। কারণ ডাক্তার সাহেব লিখে দিছে 40% কম। এতে করি আমি বুঝি উনি 50% অত ডিসকাউন্ট লিখতে পারতো, 30% অত ডিসকাউন্ট লিখতে পারতো, 40% লেখে কা? এই জন্য যে উনার কমিশন 40%, আর আমার মতো একজন মহাব্বতের মানুষ থেকে উনি কমিশন নিবে না, এই জন্য ফুল কমিশনটা ডিসকাউন্ট করে দে। বুঝছেন না বুঝেন নেই আমার ভাইয়েরা? দোস্ত আবাব, এবার 40% যদি কমিশন হয়, আল্লাহু আকবার, পাঁচটা টেস্টের উপরে যদি 5-6 হাজার টাকা যদি খরচা আসে, 5-6 হাজার 40% কত টাকা হয়? 5,000 টাকা 40% কত? হ্যাঁ, 5,000-এর 40% হিসাব করি বলেন। হ্যাঁ, 2,000। এইবার একজন ডাক্তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি 50 জন রুগী দেখে, তো 50 দ্বিগুণে কত? 100,000, 1,00,000। যদি 20 জন রুগী দেখে, 40,000। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এটা হইল শুধু টেস্টের কমিশন। এবার রুগী দেখার ফি আছে না? ফি, রুগী দেখার একটা ফিস আছে না? আবার বিভিন্ন ফার্মাসিউটিক্যালসওয়ালারা ডাক্তার সাহেবদেরকে ঔষধ দেয় সৌজন্য পরিমাণ, সেগুলো আবার ডাক্তার সাহেবেরা বিক্রি করে। বিভিন্ন ফ্যাট দে, কলম দে, আরও কত কিছু। আমার কথা হইল দোস্ত আহবাবেরা, আমি সরকার বাহাদুরের কাছে মিনতি জানাই। সরকার বাহাদুর আমাদের উপরে যেরকম সবসময় চোখ রাখে, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চায়, এই সমাজের তথাকথিত কসাই নামের এই ডাক্তারগুলা, এগুলা ডাক্তার না কসাই? কসাই। এই কসাই মার্কা ডাক্তারগুলার উপর সরকার বাহাদুরের নজর পড়ার দরকার আছে না নাই? এদেরকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? এরা মাসে কত টাকা ইনকাম করে, এদের টাকাগুলো যায় কোথায়, সরকারকে কত টাকা ট্যাক্স দেয়, সুইস ব্যাংকে এদের টাকার পরিমাণ কত? আমার তো মনে হয় দেখেন সব এক পাল্লায় ওজন করা যায় না। আমি সবের কথা বলতেছি না, সব ডিভিশনে ভালো মানুষ আছে, আছে না নাই? সব ডিভিশনে ভালো মানুষ,
আছে, দুর্নীতিবাজও আছে, লুটেরাও আছে, আছে না নাই? আমার তো মনে হয় শুধু এক বাংলাদেশের দুর্নীতিবাজ ডাক্তারদের দেশি বিদেশি অ্যাকাউন্ট যদি জরিপ করা হয়, শুধু আর বিদেশে বিদেশি ব্যাংকে যে টাকার পাহাড় গড়ে রেখেছে এগুলাকে যদি দেশে আনার ব্যবস্থা করা হয়, তাহলে তথাকথিত যেই কথাটা বর্তমানে দেশে চলতেছে তারল্য সংকট, এটা আর থাকবে না। আমরা মোল্লা মৌলভীরা তো কিছু বুঝি সুঝি না, সব ওনারা বুঝে। হ্যাঁ, আমার বেয়েরা দোস্ত আবাব, এমনি টেস্ট দেওয়াটা ভালো না খারাপ? ভালো। টেস্ট না দিলে রোগ নির্ণয় করবে কিভাবে, প্রেসক্রিপশন করবে কিভাবে, ট্রিটমেন্ট করবে কিভাবে? আমার বেয়েরা দোস্ত আবাব, চলুন না আমরা আমাদের কলবের রোগগুলাকে একটু নির্ণয় করার চেষ্টা করি এবং এই রোগগুলার মেডিসিন কি একটু জানার চেষ্টা করি এবং এই মেডিসিন সেবন করে নিজেদের কলবকে মৃত্যুশয্যায় শায়িত হওয়ার আগে রোগের থেকে চিকিৎসা করিয়া পবিত্র বানাইয়া সফলতা অর্জন করিয়া মৃত্যুশয্যায় শায়িত হওয়ার চেষ্টা করি। আল্লাহু আকবার। আমার বেয়েরা দোস্ত আবাব, মানুষের কলবের মধ্যে বড় বড় পাঁচটা রোগ হয়। কয়টা রোগ? পাঁচটা রোগ। এই পাঁচটা রোগের মধ্যে একটা রোগ হলো সংক্রমণ ব্যাধি, আর চারটা রোগ মানুষের যার যার শরীরে তার তার শরীর থেকে উৎপন্ন হয়। সংক্রমণ ব্যাধি যেটা মরজে মোতাআদ্দি শ্বাসে রোগ একজনের থেকে আরেকজনের দিকে যায়, এই রোগটার নাম হলো শিরক কুফর। এটার নাম কি? শিরক কুফর। এটা সংক্রমিত হয় কার থেকে কার দিকে? قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطره فابواه يهودانه او ينصرانه او يمجسانه او كما قال النبي عليه الصلاه والسلام। আল্লাহর হাবিব ইরশাদ করেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের কোলে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, এই সন্তানটা ইসলামী ভাবধারার উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হইয়া পেটের থেকে বাইর হয়, কি হইয়া? আপনারা বুঝে থাকলে বলুন না আমাকে। আল্লাহু আকবার। ওই কাপ্তাই চন্দ্রগোনা পেপার মিলের থেকে যে কাগজ বাইর হয়, এই কাগজগুলা কোন কালারের কাগজ বাইর হয়? সবাই বলেন সাদা। পেপার মিলের থেকে কাগজ বাইর হয়েছে, এটা কোন কালার? যদি কারো কালারের দরকার হয়, কার কোন কালারের দরকার, সেই কালার, সেই কালার প্রিন্টারের মধ্যে ঢুকাইয়া করে নেয়, ঠিক না বে? ঠিক। ঠিক তদ্রূপ প্রত্যেকটা নবজাত শিশু মায়ের পেট থেকে মুসলমান হইয়া বাইর হয়, শেষ পর্যন্ত আব্বা আম্মার কোলে পড়িয়া এই সন্তান যেই কথাগুলা শুনে, এই কথাগুলা কানে দিয়া ঢুকে কলবের মধ্যে এফেক্ট করে, এইখান থেকে সন্তানের কলবের মধ্যে হিন্দুত্ব সংক্রমিত হয়, ইহুদিয়ত সংক্রমিত হয়, খ্রিস্টানিয়ত সংক্রমিত হয়। ও দোস্ত আবাব, আবার কারো কারো কলবের মধ্যে ইসলাম সংক্রমিত হয়। যেই মায়ের কোলে যেই বাপের কোলে সন্তান ভূমিষ্ঠ হইয়া পড়ে, সর্বপ্রথম মায়ের মুখ থেকে, বাপের মুখ থেকে, দাদার মুখ থেকে, দাদির মুখ থেকে, ফুফুর মুখ থেকে, খালার মুখ থেকে শুনে কি? হরে হরে রাম রাম। এটা আউয়ালু মা ইয়াকরাউ সামা ইয়াস্তাকিরু ফিল কলব, কানে দিয়া ঢুকে তারপরে কলবের মধ্যে এফেক্ট করে, এইখান থেকে ওই নবজাতের কলবের মধ্যে হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ সংক্রমিত হয়। আর একটা ছেলে মায়ের কোলে বাপের কোলে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের মুখ থেকে, বাপের মুখ থেকে, দাদার মুখ থেকে, দাদুর মুখ থেকে, ফুফুর মুখ থেকে, খালার মুখ থেকে শুনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য নবীজি আমার বলে, তোমার ঘরে সন্তান ভূমিষ্ঠ হইলে, ছেলে হোক আর মেয়ে হোক,
প্রথমে ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। অদুস্ত এইটাও আস্তে আস্তে মুসলমানের সমাজ থেকে বিলুপ্ত হইয়া যাইতেছে, ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। নবীজি বলছেন কেন? আজান একামতের খোলাসা তিনটা জিনিস, কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর একরারে তাওহীদ, দুই নম্বর একরারে রেসালত, তিন নম্বর দাওয়াত ইলাস সালাহ। দাওয়াত ইলাস ভূমিষ্ঠ হওয়ার পর সঙ্গে সঙ্গে একটা বাচ্চার কানে যখন আজান একামতের শব্দগুলা পড়ে, আল্লাহু আকবার, সেখান থেকে বাচ্চার কলবের মধ্যে তাওহীদ সংক্রমিত হয়, রেসালত সংক্রমিত হয়, দাওয়াত ইলাস সালাহ সংক্রমিত হয়। এই সন্তান 90 বৎসর পর্যন্ত জীবন ধারণ করবে, অন্তত নামাজ একত্র কম পড়লেও, রোজা দুই একটা কম থাকলেও, কিন্তু ইসলামের বিরোধিতা আর করবে না, কোরআনের বিরোধিতা আর করবে না, আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতা আর করবে না, নবীজির জন্য কটুক্তিমূলক বিবৃতি আর বক্তব্য তার মুখের থেকে বাইর হবে না। আমার বেইরা দোস্ত আবাব, মুশরেকার কাফের আব্বার ঔরসে, মুশরেকার কাফের মায়ের গর্ভ থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হয়, আব্বা আম্মার কারণে তাদের কলবের মধ্যে শিরিক আর কুফর সংক্রমিত হয়। এই শিরিক আর কুফরের মতো মারাত্মক রোগ আমরা যে কলবিয়ার মধ্যে আর নাই, আমরা যে কলবিয়ার মধ্যে শিরিক আর কুফরের থেকে মারাত্মক আর কোনো রোগ নাই। আমার বেয়েরা দোস্ত আবাব, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, ইসলামকে 5টা খুঁটির উপরে ভিত্তি স্থাপন করা হয়েছে। কয়টা খুঁটির উপর ভিত্তি স্থাপন করা হয়েছে? কয়টা খুঁটির উপর? 5টা খুঁটির উপর। এগুলাকে ইসলামের 5 বেনা বলা হয়। ইসলামের কি বলা হয়? 5 বেনা। ইসলামের 5টা বেনা আপনাদের জানা আছে নি? আছে, জানা আছে? নাইজিও মানুষ আছে ইসলামের 5টা বেনাও জানে না, এমন মুসলমানও বর্তমান সমাজে আছে। ইসলামের 5টা বেনার মধ্যে 1 নম্বর বেনা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, যেটাকে কালিমায়ে শাহাদাত বলা হয়। আপনারা সাধারণত ইসলামের 5 বেনার প্রথম বেনা জিজ্ঞাসা করলে আপনারা তো বলেন কালিমা। এই কালিমা ঠিক আছে, কালিমা 2টা, একটা হলো কালিমায়ে তাওহীদ, আরেকটা কালিমায়ে শাহাদাত। এই দুটোটার যে কোনো একটা নেন, কোনো অসুবিধা নাই, ইসলামের প্রথম বেনা, ইসলামের। আমার ভাইরা দোস্ত আহবাব, মানুষের কলবের মধ্যে সবচেয়ে মারাত্মক যে রোগটা হয় শিরিক আর কুফরের রোগ, এইটার মেডিসিন হইল এই কালিমা 2টার 1টা। কালিমায় তাওহীদ হোক, কোনো অসুবিধা নাই, কালিমায় শাহাদাত হোক, কোনো অসুবিধা নাই, এই দুটোটা কালিমা হইল শিরিক আর কুফরের আল্লাহু আকবার পাওয়ারফুল মেডিসিন, অত্যন্ত পাওয়ারফুল মেডিসিন। কেমন পাওয়ারফুল? 500 mg নিন, 250 mg। বেহরা দোস্ত আহবাব, 850 mg নিন, 75 mg। না না, এই দুটোটা কালিমার পাওয়ার এত বেশি যে 50 বৎসর পর্যন্ত একটা মানুষ শিরিক আর কুফরের রোগের রোগী, 60 বৎসর পর্যন্ত একটা মানুষ শিরিক আর কুফরের রোগের রোগী। আল্লাহ কী জিনিস বুঝে না, রাসুল কী জিনিস বুঝে না, ইসলাম কী জিনিস বুঝে না, কোরআন কী জিনিস বুঝে না, অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করছে, অমুসলিমদের সমাজে বসবাস করছে, এই মানুষটা কোনো ক্রমে তার কাছে যদি ঈমানের দাওয়াত পৌঁছায়, একবার, শুধু একবার যদি অন্তরের বিশ্বাসের সাথে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার শুধু যদি অন্তরের বিশ্বাসের সহিত মুখে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, একবার যদি বলে, আমার বেইরা, এই কালিমা দুটোটা এমন পাওয়ারফুল মেডিসিন, ওরে 50 বৎসরের রুগী, 60 বৎসরের রুগী,
কলবের থেকে কুফর আর শিরিকের রোগের দুয়ে মুছে একদম পরিষ্কার করে দে, চিহ্ন থাকে না। আল্লাহু আকবার। মেডিসিন তো কি? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতগণ, কাফের মুশরিকের জন্য তো মেডিসিন বটেই, তোমরা ইমানদারদের জন্য মেডিসিন, তোমরা যারা ইমানদার তোমাদের জন্য মেডিসিন। বলে কেমনে মেডিসিন? আল্লাহু আকবার। গুনাহ করতে করতে তোমাদের কলবের মধ্যে যে দাগ পড়ে, তোমাদের কলবের মধ্যে যে মরিচিকায় ধরে, তোমাদের কলবের মধ্যে যে রোগে ধরে, সকাল বিকাল সকাল বিকাল আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমায়ে তাইয়্যেবা, কালিমায়ে তাওহীদ যত বেশি পড়বা তত বেশি তোমার কলবের গুনাহের দাগ পরিষ্কার হবে, গুনাহের মরিচিকা পরিষ্কার হবে। গুনাহের কারণে তোমার কলব যে অসুস্থ হয়, সেই অসুস্থতার থেকে তোমার কলবের ট্রিটমেন্ট হবে, চিকিৎসা হবে। এতে কইরা তোমার ইমানটা প্রতিদিন তরুতাজা হবে, তোমার ইমানের প্রতিদিন নবায়ন হবে, রিনিউ হবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, এই কারণে তোমরা সব সময় ইমানকে নবায়ন করো। সাহাবীরা বলেন, কাইফা নুজাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, মেডিসিন এটা ব্যবহার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাওয়ারফুল মেডিসিন। আমার ভাইরা দোস্ত আহবাব, এই লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পড়বেন তত লাভ। কি লাভ? আল্লাহর হাবিব জানাবে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার যদি কেউ আওয়াজকে একটু টানিয়া, আওয়াজকে একটু টানিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি কেউ পড়ে, আল্লাহ পাক তার আমল নামা থেকে একসাথে 4000 গুণা মাফ করে দেয়। কয় হাজার? 4000 গুণা। আমার বেয়েরা দোস্ত আহবাব, যদি ফজর নামাজের পরে সকালবেলায় 100 বার পড়েন, তাহলে কয় হাজার গুণা মাফ হবে? 100 বার পড়লে 400,000, 400,000, 100,000-এ কত? 400,000-এ? সকালবেলায় যদি ফজর নামাজের পরে 100 বার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 10 মিনিটও লাগবে না। আজকে আবি চুনি বাজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বয়েক গোল বিহরি গুলজারেরা, আজকে আবি চুনি বাজারেরা, কে বয়েক গোল মিহরি গুলজারেরা। অদুস্ত, এমন বাগান কোথায় পাবেন, এমন মার্কেট কোথায় পাবেন, এমন বাজার কোথায় পাবেন, যেই বাজারে একটা ফুল দিলে আপনারে গোটা বাগান দিয়ে দে, একটা ফুলের বিনিময় গোটা বাগান খরিদ করা যায়। সকালবেলায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, 4 লাখ গুনাহ মাফ হইল। বিকেলবেলায় মাগরিবের পরে আবার 100 বার পড়েন, আবার 4 লক্ষ গুনাহ মাফ হইল। তাহলে একদিনে আপনার 8 লক্ষ গুনাহ যদি মাফ হইয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহর রহমতে মৃত্যুশয্যায় যখন শায়িত হব, আমল নামায় আর গুনাহ থাকবে না। ও বেয়েরা দোস্ত আহবাব, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার একটা মারাত্মক উপকারিতা আছে, মারাত্মক একটা উপকারিতা আছে। কি উপকারিতা শুনবেন? আল্লাহু আকবার। আমার বেয়েরা দোস্ত আহবাব, আন্দরীরা মিতরাস ও মিখরাস, আন্দরীরা মিতরাস ও মিখরাস, তা দমে আখের দমে ফারেক মবাস, তা দমে আখের দমে আখের বওয়াদ, যে এনায়েত বাতু সাহেবে সির বওয়াদ। ও দোস্ত আহবাবেরা, আমরা যখন মৃত্যুশয্যায় শায়িত হব, আজরাইল রুহু নেওয়ার জন্য যখন আমাদের সামনে আসি দাঁড়াবে, অরিজিনাল আকৃতিতে অরিজিনাল সুরতে আজরাইলকে দেখে আমরা বিত সন্ত্রস্ত হইয়া
চক্ষু উল্টাইয়া ফেলবো, বেহুশ হইয়া যাব। এই সময়ের মধ্যে আল্লাহ পাকের মেহরবানি ছাড়া মুখের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হবে না। যদি কোনো মানুষ মৃত্যুর সময় যদি কোনো মানুষ জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি শেষ কথা হয়, আল্লাহর হাবিব এরশাদ করছেন কোনো হিসাব নিকাশ নাই, এমনে বিনা হিসাবে সোজা বেহেশত। قال النبي صلى الله عليه وسلم من كان اخر كلامه لا اله الا الله دخل الجنه او بيرا دوستاب মৃত্যুর সময় আমরা সবাই কলমা পড়ি মরতে পারি এই কামনা অন্তরে আসেনি অন্তরে আসে যে তার প্রমাণ কি? কি পরিমাণ কাঁদেন আল্লাহর কাছে কি পরিমাণ কাঁদেন? অদুস্থ বাপ মারা গেলে কাঁদেন, ভাই মারা গেলে কাঁদেন, ফুত মারা গেলে কাঁদেন, মেয়ে মারা গেলে কাঁদেন, বিবি মারা গেলে কাঁদেন, দোকানে আগুন লাগলে কাঁদেন, ঘরে আগুন লাগলে কাঁদেন, ডাকাইতে টাকা নিয়ে গেলে, স্বর্ণ নিয়ে গেলে কাঁদেন। ওরে মৌতের সময় বেহুঁশ অবস্থায় কলমাটা পড়িয়া মরার জন্য কয়দিন কাঁদছেন? যারা বুঝে আল্লাহর আশেকেরা, আল্লাহর ওলিরা, তাদের তো দিবানিশি চোখে ঘুম নাই। আল্লাহু আকবার, রাত্রে সেক্টার সময় ঘুম থেকে উঠি, ঠান্ডা পানি দিয়া ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, দুইটা হাত আল্লাহর দরবারে উঠাইয়া চোখের পানি জর্জর জর্জর করি পড়ে, আল্লাহর দরবারে কাঁদে আর বলে, জিজগড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তৌহিদ হো বীর দে জবান। ও যুবকেরা, কেন সোনা বন্ধুর গান শুনো, এই গানগুলা মুখস্থ করো, এই গানগুলা পড়ো, এই গানগুলা শুনো, জিজগড়ি নিকলে বদন সে মেরি জান, কলমায়ে তৌহিদ হো বীর দে জবান। ইয়া আল্লাহ, যে সময়ে আজরাইল আমার শরীরের থেকে আমার প্রাণটা বাহির করবে, এই সময় দয়া করে মেহরবানি করে তুমি অটো সিস্টেমে আমার মুখের থেকে একটু চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাভ হবে না ক্ষতি হবে? বিনা হিসাবে ব্যস্ত যাওয়া লাভ না ক্ষতি? ও বেরা দোস্ত আবাব, এই মৃত্যু শয্যায় কালিমাটা মুখের থেকে বাইর হওয়ার একটা বুদ্ধি আছে, বলতাম নি? হ্যাঁ, মৃত্যুর সময় কালিমাটা মুখের থেকে বাইর হওয়ার একটা কি আছে? বুদ্ধি আছে। আন্দরিরা মি তরাশ ও মি খারাশ, তা দমে আখের দমে ফার এক মবাস। ও বেরা, মানুষ সজাগ অবস্থায় যেই কথা বেশি বলে সেটা ঘুমন্ত অবস্থায় তার মুখ থেকে অটো বাইর হয়, ঘুমের মধ্যে বকাবকি করে। মানুষ হুঁশের অবস্থায় যেই কথা বেশি বলে বেহুঁশ অবস্থায় অটোমেটিক তার মুখ থেকে কথা এটা বাইর হয়। এটার আমি একটা এক্সাম্পল দিই। ও ভাইয়েরা, আমি ফরিদুদ্দিন যেই বৎসর নাহবে মীর পড়ি, নাহবে মীর ছাগল নেয়া জিজি আমাদের সায়, আমি জামাতে আসতুম পড়ি, আমি এক বাড়িতে জাগির গেছিলাম লজিং। আপনারা কোনটা বুঝেন, জাগির না লজিং? দোনোটা বুঝেন। এক বাড়িতে আমি জাগির গেছিলাম, তো জাগিরওয়ালার বাড়ির সামনে একটা কাঁচারি ঘর ছিল, ডেইরি ঘর, মেহমান অতিথি আসলে সেখানে থাকে, বিদেশি কামলা বদলা হইলে সেখানে থাকে। এই ঘর, এটার মধ্যে দুই পাশে দুইটা চৌকি, একটা চৌকির উপরে রাত্রে আমি থাকি, আরেকটা চৌকির উপরে আমার সমান বয়স আরেকটা ছেলে থাকে। আল্লাহু আকবার, প্রথম যেই দিন জাগিরে গেলাম ওই দিন আমরা দুইজন দুই পাশে দুই চৌকিতে ঘুমাইলাম। রাত্রের একটা যখন বাজছে হঠাৎ আমার ঘুম ভাঙি গেছে। কেন ঘুম ভাঙল? ওই পাশের চৌকিতে থাকা ছেলে এইটা কিছুক্ষণ পরে পরে একবার চিল্লাইয়া উঠে, চিৎকার করি উঠে, 15 টাকা, 10 টাকা, 20 টাকা! পোলার চিৎকারে আমার ঘুম ভাঙি গেছে। অবশিষ্ট রাত আর ঘুমাইতে পারলাম না। সকাল যখন হয়েছে লজিংওয়ালাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল এইখানে আমাকে কেন থাকতে দিলেন? আমার পাশে যেই ছেলেটা দিছেন এই ছেলেটা তো সারা রাত 10 টাকা 20 টাকা 15 টাকা করিয়া চিল্লায়, তার চিল্লা নিয়ে আমার ঘুম ভাঙি যায়, আমি ঘুমাইতে পারি না। তখন লজিংওয়ালা আমারে কয়, বাবারে এই ফোলাটা একটা হোটেলের মেসিয়ার,
বুঝেন নাই, মেসিয়ার চিনেন না, হোটেল বয় গ্রাহকদেরকে খাওয়ায়, গ্রাহকদেরকে কি করে অর্ডার লইয়া খাওয়ায়। এবার খাওয়া যখন শেষ হয়, গ্রাহক এটা যখন বিল দেওয়ার জন্য কাউন্টারে যায়, তখন এই হোটেল বয় মেসিয়ার এটা বিল বলে 15 টাকা, 10 টাকা 50, কয়নি? সারাদিন একটা হোটেল বয় হোটেলের মেসিয়ার সকাল থেকে রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত খালি এই ডাক বলার উপরে থাকে, 15 টাকা 20 টাকা 10 টাকা। এখন সারাদিন যেটা বলা বলি করে, রাত্রে ঘুমের মধ্যে অটোমেটিক সেটা বকাবকি করে। বুঝছেন না বুঝেন নাই? আন্দরিরা মি তরাস ও মি খরাস, তা দমে আখের দমে ফার এক মবাস। অদুস্থ নুরানির ছাত্ররা মাদ্রাসার মধ্যে যাইয়া পড়ে, কি পড়ে? 2 রাকাত নামাজে 60টি মাসালা, নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। এগুলা গদবান্দি টানি টানি পড়ে না? আপনারা একটু খবর নিয়ে দেখি নুরানির ছাত্র কোন কোন ঘরে আছে। রাত্রে যখন ঘুমায়, ঘুমের মধ্যেও এইটা পড়ে, নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। ঘুমের মধ্যে বকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, সারা জীবনটা তোর কাটতে হবে উঠকে বৈঠকে চলায় ফিরায়, সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারাটা জীবন দিবানিশি যখন তুমি জপ করবা, লা ইলাহা ইল্লাল্লাহর জপ করবা, এটাকে তোমার বীর্য বানাইবা, তোমার জপ বানাইবা। ওরে মৃত্যুসজ্জায় আজরাইল দেখি যখন তুমি বেহুশ হইয়া যাইবা, তখন অটোমেটিক তোমার মুখ থেকে বাইর হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বেন নি ইনশাআল্লাহ। অদস্থ কলবের 1 নম্বর রোগ, সবচেয়ে মারাত্মক রোগ, শিরিক আর কুফর। আর এটার মেডিসিন হলো ইসলামের প্রথম বেনা, ইসলামের প্রথম বেনা। দোস্ত, এর পরে মানুষের কলবের মধ্যে সবচেয়ে মারাত্মক যেই রোগটা হয়, সেই রোগটার নাম হলো তাকাব্বুর। সেই রোগটার নাম কি? তাকাব্বুর। বুঝেননি? তাকাব্বুর মানে কি? অহংকার। অহংকার, অহংকার বুঝেননি কি? আনা, আনা কি? আনা, আনা আরবি শব্দ, এটার অর্থ হলো আমি। এটার অর্থ হলো কি? আমি, আমি জানি, আমি বুঝি, আমি পারি, আমি শিক্ষিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি গণী, আমি বড় আলেম, আমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, ঘোড়ার ডিম, আমি বড় পীর, আমি বড় মোহতামেম, আমি বড় মহাদ্দেশ, আমি বড় মুফতি, আমি, আমি, আমি। এই আমি এটার কারণে ইবলিসের গলায় কেয়ামত পর্যন্তর জন্য লায়নতের ঘন্টা লাগছে, আমির কারণে। আনা, আনা খাইরুম মিনহু, কইছে আমি তার থেকে ভালো। আনা, এ আনা, আনা নিয়ত, এটার নাম অহংকার। এটার নাম কি? আমার বেইরা দোস্ত, অভাব শিরিকার কুফরের পরে একজন মানুষের কলবের মধ্যে যে অভ্যন্তরীণ রোগগুলা হয়, এই রোগগুলার মধ্যে সবচেয়ে আমল বিনষ্টকারী আর ইমান বিনষ্টকারী রোগ হলো তাকাব্বুর। বড় মারাত্মক ব্যাধি দোস্ত, আল্লাহু আকবার। এই জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফি কলবিহি মিসকালা হাব্বাতিন মিন খারদালাতিন মিন কিবির ফি রিওয়ায়াতিন ওয়াজাবাত লাহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, তুমি মৃত্যুসজ্জায় শায়িত হইছ, এমত অবস্থায় তোমার কলবের মধ্যে আর কোনো রোগ নাই, শুধু একটা সরিষা পরিমাণ তাকাব্বুর রইয়া গেছে, অহংকার রইয়া গেছে। অদস্থ কার কলবের মধ্যে ছিল? মিয়া আবু তালেবের, মিয়া আবু তালেবের। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আদর করি, কয় কাকা আমার কানে কানে বলেন, আমার কানে কানে, কেউ শুনবে না,
শুধু আমার কান সাক্ষী থাকবে, কেয়ামতের ময়দানে শফিউল মুজনবিন আপনার জন্য সুপারিশ করবে, আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবু তালেব কয় ভাতিজা তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, আমি সব বুঝি, কিন্তু মক্কার মানুষের কাছে আমি লজ্জিত হইতে পারবো না, খবর এটা থাকবে না, চড়াইয়া পড়বে, শুনলেই কইব আবু তালেব মরণের সময় বাচ্চা পোলার পেশাবে আসার খাইয়া মরছে, আমি পারবো না। অহংকার দেখছেন নি? অহংকার আল্লাহর হাবিব কয় উম্মত মৃত্যু সজ্জায় মরার সময় তোমার কলবের মধ্যে একটা সরিষা পরিমাণ অহংকার যদি থাকে আর এইটা নিয়ে যদি তুমি কবরে যাও, মনে রাখবা কেয়ামতের ময়দানে উঠার পরে ওরে এই কলবের থেকে সরিষা পরিমাণ অহংকারটাকে পরিষ্কার করার জন্য একমাত্র জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা থাকবে না। মনোযোগ আছে নি আপনাদের? সময় গেলে বলিয়ে ঠিক আছে।